বাংলাদেশে সকল ধরনের বিড়ালের মধ্যে পার্সিয়ান বিড়ালের মতো এতটা প্রচলিত আর কোনোটি নয়। এই প্রজাতির বিড়াল বিচিত্র রং ও ধরনের নকশাদার লোম বিশিষ্ট হয়ে থাকে এবং এর একটি সুনির্দিষ্ট মর্যাদাপূর্ণ ইতিহাসও রয়েছে। আমাদের দেশের মানুষের পক্ষে এই প্রজাতির বিড়ালের মালিক হওয়া কেবল নানাভাবে উপকারী তাই নয়, বরং একটি সুপ্রাচীন ঐতিহ্যের ধারক। আমাদের 7টি বিভাগীয় অঞ্চলে গ্রাম শহর উভয় ধরনের বাসযোগ্য এলাকাতে এই প্রজাতির বিড়াল প্রচুর সংখ্যায় দেখা যায়। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত বিড়াল হিসেবে এটিকে অনলাইনে কিংবা অন্যান্য মাধ্যমে বিক্রি করতে দেখা যায়। প্রতি পিস পার্সিয়ান ক্যাটের দাম 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এই বিড়ালের আদি উৎস কোথায় তা যদিও অনিশ্চিত, তবু এতে কোনো সন্দেহ নেই যে তাদের সাম্প্রতিক উৎস হল ইরান বা পারস্য। তুরস্কে অবশ্য ইতিমধ্যে এর সমগোত্রীয় প্রজাতি দেখা পাওয়া গিয়েছে, কিন্তু দীর্ঘ লোম বিশিষ্ট বিড়ালগুলি একদা তুলনামূলকভাবে বিরল ছিল। পারস্য থেকে এই বিড়ালগুলি শুধু বাংলাদেশে এসেছে তা নয়, এগুলো আফগানিস্তান, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশেও গিয়েছে, কিন্তু খুব পাকাপোক্ত প্রমাণ এর পিছনে পাওয়া যায় না। তবে ইউরোপে এই প্রজাতির বিড়াল আসে পোয়েত্রা দেল্লা নামে এক পর্যটকের হাত ধরে। 1620 সাল নাগাদ পোয়েত্রা এশিয়া, আফ্রিকা কিছু এলাকা এবং পূর্ব এশিয়া বেশ কিছু জায়গা জুড়ে ইতালি এসে পৌঁছান। তিনি তখন সঙ্গে করে এই প্রজাতির বিড়ালটি নিয়ে আসেন। তাই মনে করা হয় ইরান না হলেও আফ্রিকার, পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপের কোনো একটি এলাকাতে এই বিড়ালের আদিবাসভূমি। ইউরোপে এসে পৌঁছানোর পরে রীতিমতো জনপ্রিয় হয়ে পড়ে এই বিড়াল, ক্রমশ নানা মানুষের পোষ্য হিসেবে স্বীকৃতি পায়। এটি ইউরোপ থেকে পৌঁছে যায় আমেরিকাতেও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।